অযোধ্যার এটা বাতৰিয়ে দেশজুৰি সৃষ্টি কৰিছে চৰ্চা। হিন্দু বসতি প্রধান অযোধ্যার রাজাপুর গাঁওয়ে গ্রাম প্রধান নির্বাচিত করিলে এজন মুসলমান যুবকক। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনত ঘটিল এই ঘটনা। কাহিনী তাতেই শেষ নহয়। গ্রাম প্রধান নির্বাচিত হওয়া মুসলমান লোকজনের পরিয়াল হিন্দু অধ্যুষিত অযোধ্যার রাজাপুর গাঁওয়ার একমাত্র মুসলমান পরিয়াল। হাফিজ আজিমুদ্দিন কুরআনের হাফিজ আলিম, সেই হাফিজকে গ্রাম প্রধান নির্বাচিত করিলে হিন্দু সমাজে। অযোধ্যার মন্দির মসজিদ বিবাদে দেশত সৃষ্টি করেছিল সাম্প্রদায়িক বাতাবরণ। পিছে ভারতের আত্মা এতিয়াও যে এক আর অভিন্ন, অযোধ্যার রাজাপুর গাঁওয়ে দিলে সেই বার্তা। একমাত্র মুসলিম পরিয়ালর আজিমুদ্দিনে তেওঁর নিকটতম হিন্দু প্রার্থীজনক হরুয়ালে 85টা ভূতত। দেশজুড়ি চর্চা লাভ করে বাতরিটুয়ে। সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করব খোঁজা লোকর এই বাতরি প্রচন্ড চর। টাইমস অফ ইন্ডিয়াত গাঁওখনের এজন আবাসী শেখর সাহুয়ে কৈছে, আমি সাম্প্রদায়িক ভিত্তিত ভোট দিয়া নাই, যোগ্যজনকহে দিছো। তো এটা মানে বিরাটে ভাল খবর। যা কেইদিনেরপরা সোশ্যাল মিডিয়াত বা বিভিন্ন ধরনের মিডিয়াত মানে বিষয়টা উত্থাপন হয়ে আছে আর মানে বহুলভাবে প্রচার মানে মানে আলোচনা হয়ে আছে বস্তুটো। তো অযোধ্যার রাজাপুর গাঁওর আজিমুদ্দিন নামৰ যিজন গ্রাম প্রধান, তেখেতে যা ইউপিত বিজয়ী হয়েছে, এইটা এটা মানে ভাল লক্ষণ। যেহেতুকে সমগ্র ভারতত আজি হিন্দুত্ববাদর বা হিন্দুত্ববাদর ব্র্যান্ড মানে ব্র্যান্ড হিসাবে যেটো মানে ব্যবহার করে অযোধ্যাত, যেটো অযোধ্যাতে আজি সেইটো গাঁওত আমি শুনা মতে বা জনা মতে সেইটো গাঁওত একমাত্র এটা পরিয়ালে আসলে আজিমুদ্দিনের পরিয়ালটো। আর সেই পরিয়ালটো থাকার পিছতো সমগ্র মানে সমগ্র গাঁওখন হিন্দু প্রধান গাঁও, তাতে তেখেতে মানে গ্রাম প্রধানের নির্বাচনত তেখেতে বিজয়ী হয়ে আইছে। আর আমি ইতিমধ্যে দেখা পাইছো যে বিভিন্নজনে মন্তব্য করেছে যে তেখেতক হিন্দুত্ববাদর বা কোনো ধরনের ধর্মীয় আবেগের উপর তেখেতে ভোট নিদি তেখেতক এজন ব্যক্তিবিশেষ হিসাবে মানে ভোট দিছে। এইটাই ভারতের ডাইভার্সিটি হয় আর এইটাই ভারতের মানে 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 মূল ডাইভার্সিটি, যে ডাইভার্সিটিটুক একাংশ নষ্ট করার কারণে চেষ্টা করে আছে। এইটা এটা মানে বহুত যুগাত্মক মানে দিক মানে ভারতের রাজনীতিত। আর আমি আশা করো যে এই ধরনের চিন্তাধারার সমগ্র বা সমগ্র ভারতের রাইজে এই ধরনের চিন্তাধারার কম বিশেষকে রাজনীতি দিকট এই ধরনের দৃষ্টিভঙ্গি চাব লাগে। উত্তর প্রদেশের সেই গাঁওয়ার প্রতিজন ভোটার বা রাইজক আমি অভিনন্দন জানাইছো। আর তেখেত সকলের যে মানে প্রগতিশীল মানে প্রগতিশীল চিন্তাধারা তাক আমি সম্মান জানাইছো। আর আমি এইটা আশা করো যে সমগ্র ভারতের এই পরিবেশটাই হোক যাতে বিশেষকে রাজনীতি বা সমাজ ব্যবস্থা হিন্দু মুসলমানের যে মানে ধর্মীয় মেরুকরণের যে মানে প্রচেষ্টা করে থাকা হয় ইয়ারপর বিরত থাকি সমী সকলে সমিলমিলরে একত্রিত হয়ে ভাতৃত্ববোধর এনাজরিজার আরও অধিক মানে সুদৃঢ় করে আমি ভারতখনক যাতে মানে আগুয়াই লই যাব পারো তার প্রচেষ্টা করে যাব লাগে। দেখা গৈছে যে ভারতবর্ষত সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার বিভিন্ন মহলে বিভিন্ন সময়তে অভিযোগ উত্থাপন করেছে। সেই সময়তেই অযোধ্যার নিচিনা এখন ঠাইত রাজাপুর গাঁওত যে হিন্দু প্রধান এখন গাঁওত পড়া একজন মুসলিম ব্যক্তিক তেওঁলোকে গাঁও প্রধান হিসাবে নিযুক্তি করেছে, নির্বাচিত করেছে। এই কথাটি সমগ্র ভারতবর্ষখনত একটা মেসেজ দিছে যে আজিও সাধারণ মানুষখিনি সাম্প্রদায়িক নহয়। এই সাধারণ মানুষখিনিয়ে কোনোদিন সাম্প্রদায়িকতাক স্থান নিদিয়ে সাধারণ মানুষখিনি হিন্দু হোক, মুসলিম হোক বা অন্যান্য কমিউনিটির মানুষখিনি হোক একে অন্যর লগত সমিল মিলে ভাতৃত্ববোধে থাকিব বিচারে। সেই কথাটোয়ে প্রতীয়মান হয়েছে যে এজন যোগ্য ব্যক্তিক তেওঁলোকে নির্বাচিত করেছে আর তাত যোগ্য ব্যক্তি নির্বাচন করবলে যাওতে তেওঁলোকে সেইটো কোনো হিন্দু বা মুসলিম বলে বিচরা নাই, যোগ্য ব্যক্তি হিসাবে বিচারিছে। আর সেই কথাটোয়ে এটা সমগ্র ভারতবর্ষত একটা মেসেজ গৈছে, একটা বার্তা দিব বিচারিছে তেওঁলোকে। আর তেওঁলোক আসলতে সেই গাঁওখনের বাসিন্দা সকল ধন্যবাদর পাত্র। তেওঁলোকে যে যোগ্যজনক মানে নির্বাচিত করার যেটো তেওঁলোকর এটা সমগ্র ভারতবর্ষখনের জনসাধারণক উৎসাহিত করেছে যে যিকোনো এটা নির্বাচনত যাতে যোগ্য ব্যক্তিক সকলে নির্বাচন করে সেই কথাটোকে প্রতীয়মান হয়েছে। নিশ্চয়কৈ এই বার্তা যে কিমান গুরুত্বপূর্ণ সেয়াই প্রমাণিত হয়েছে।
ব্যুরো রিপোর্ট ডবকা লাইভ। রমজান আর পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছারে ইউনিক ফ্যাশন মুন্সি মার্কেট হয়ে যায়। অত্যাধুনিক ডিজাইনের সকল ধরনের উন্নত মানের কাপড়, প্রসাধন সামগ্রী, জুয়েলারি আদির নির্ভরযোগ্য বিপণী।